আমরা এক্ষেত্রে 991s এই ফাংশনের ক্যালকুলেটর ইউজ করেছি। প্রথমে যাচ্ছি মোড অপশন, মোড অপশন থেকে ম্যাট্রিক্স অপশন সিলেক্ট করা হলো। এরপর এডিট অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ নেওয়া হলো। এরপর প্রথম রো বরাবর ম্যাট্রিক্সটাকে ফিল করছি, জাস্ট ইকুয়াল সাইন দেব এবং যে সংখ্যাটা বসানোর সেই সংখ্যাটা বসিয়ে দেব। তারপর দ্বিতীয় সারি, এরপর তৃতীয় সারি বসিয়ে দিচ্ছি। তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়ালো প্রথম রো বরাবর 3 0 -1, দ্বিতীয় রো বরাবর 2 3 0 এবং তৃতীয় রো বরাবর 0 4 1। শর্টকাটের জন্য আমরা শিফট টিপে 4 লিখবো। তাহলে দেখো ম্যাট্রিক্স অপারেশন চলে আসছে, শিফট 4। তো দেখো ম্যাট্রিক্স অপারেশনে গিয়ে এবার আমরা ম্যাথ, এই যে থার্ড কলামটায় ম্যাথ অপারেশনে যাচ্ছি। সেখানে গিয়ে প্রথমে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা সিলেক্ট করলাম, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ, নেমসে গিয়ে ম্যাট্রিক্স এ নিলাম। তাহলে দেখো ডিটারমিনেন্ট ভ্যালু কত হলো, 1। তোমাদের সবকটা অপারেশনই দেখিয়ে দেওয়া হবে। নেক্সট অপারেশন দেখো, শিফট 4 টিপে ম্যাট্রিক্সে গেলাম। এরপর আবার ম্যাথ, ট্রান্সপোজ নিচ্ছি, ট্রান্সপোজ নিচ্ছি যে ম্যাট্রিক্স এটা আমরা তৈরি করেছিলাম সেই ম্যাট্রিক্সেরই। তাহলে নেমস ম্যাট্রিক্স এ, দেখো ট্রান্সপোজ তৈরি হয়ে গেছে। তো এরপর আমাদের দরকার ইনভার্স। তার আগে দেখো লাস্ট অপারেশনটা দেখিয়ে নেওয়া যাক, শিফট 4 অর্থাৎ ম্যাট্রিক্স অপারেশনে গেলাম। এখানে গিয়ে দেখলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি করি, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ এ, কোনো রেজাল্ট আমরা কিন্তু পাবো না এক্ষেত্রে। তারপর আমাদের যেটা দরকার ছিল ম্যাট্রিক্সের ইনভার্স, প্রথমে ম্যাট্রিক্সটা সিলেক্ট করে নিলাম ম্যাট্রিক্স এ, তারপর সিম্পলি এক্স ইনভার্স যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে দিলাম, অর্থাৎ ইনভার্স অপারেশন। তাহলে দেখো ম্যাট্রিক্স এর আমরা ইনভার্স পেয়ে গেছি, 3 -4 3 -2 3 -2 এবং 8 -12 9। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে সূত্রটি লাগবে সেটি হলো এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু আই। এই সূত্রটার ব্যবহার আমরা করব দ্বিতীয় পদ্ধতির জন্য, যেখান থেকে আমরা এ ইনভার্সের মানটা নির্ণয় করব। এরপর দেখো একটা ম্যাট্রিক্স এ নেওয়া হলো। এ ম্যাট্রিক্সটার প্রথম সারি বরাবর আমরা নিচ্ছি পূর্বের ম্যাট্রিক্সটা নেওয়া হোক, 3 0 -1, তারপর 2 3 0 এবং তৃতীয় সারি বরাবর 0 4 1। এরপর দেখো এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতেই পারি এ ইকুয়াল টু আই ইন্টু এ, যেখানে আই একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর এ ম্যাট্রিক্সের বাম পক্ষে ভ্যালু বসিয়ে দিলাম এবং ডান পক্ষে আই ইকুয়াল টু লিখবো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালুটা লিখে দেবো, থার্ড অর্ডারের 1 0 0 0 1 0 0 0 1। তারপর এ ম্যাট্রিক্সটা শুধু লিখে রাখবো, কোনো মান বসানোর প্রয়োজন নেই, শুধু ম্যাট্রিক্সটা এ লিখে রাখবো। তাহলে এবার দেখো একটু মনে করার জন্য প্রথমটাকে আমরা কি বলি, প্রথমটা হলো R1, দ্বিতীয়টা হলো একটু লিখে দিচ্ছি R1, R2 এবং R3। আমরা এক্ষেত্রে শুধুমাত্র রো অপারেশনই করব। এই পদ্ধতিতে আমরা যে কোনো একরকম অপারেশন করব, অর্থাৎ যদি রো অপারেশন করি তাহলে সবসময় রোই করব, আর যদি কলাম অপারেশন করি তাহলে সবসময় কলাম অপারেশন করব। আমি রো অপারেশন নিয়ে করছি, আর উদ্দেশ্য হলো বামপক্ষের এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করা। যেহেতু শুরুতেই বলে নিলাম রো অপারেশন করব, তাই কোনো অবস্থাতেই কলাম অপারেশন করা যাবে না, যে কোনো একটা। তো দেখো অপারেশনটা কি করছি, R1 - অর্থাৎ নতুন R1কে লিখছি R1 - R2। তাহলে বিয়োগ করে দেখো, 3 - 2 = 1, 0 থেকে 3 - -3 এবং -1 = 0, বাকি R2 এবং R3 আনচেঞ্জড। ডান পক্ষেও একই জিনিস করব, 1 0 1 হলো, 0 থেকে 1 - -1 = 0 0, বাকি R2 এবং R3 আনচেঞ্জড, কোনো পরিবর্তন করব না এবং পাশে এ ম্যাট্রিক্সটা গুণ আকারেই থাকবে।
আর ডান পাশে অপারেশনটা লিখে দেব। এরপর দ্বিতীয় অপারেশনে যাচ্ছি, আবার লিখছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর থ্রি, অর্থাৎ নতুনভাবে আর ওয়ানটাকে লিখছি আর ওয়ান যোগ আর থ্রি। তা দেখো যোগ করলে কী হয়, এক আর জিরো যোগ করে এক, মাইনাস তিন আর চার যোগ করে এক, মাইনাস এক প্লাস এক মানে শূন্য হলো। 2 3 0 অর্থাৎ দ্বিতীয় রো এবং তৃতীয় রোকে আনচেঞ্জ রাখলাম। তারপর ডান পাশে অপারেশন করছি, দ্বিতীয় রো এবং তৃতীয় রো আনচেঞ্জ থাকলো। এরপর তৃতীয় অপারেশন, আমাদের কাজ হচ্ছে বাম পক্ষের এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করা। তো দেখো 3 নম্বরে নিলাম আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস টু আর ওয়ান, অর্থাৎ আর টু ড্যাশকে আমরা কীভাবে লিখছি, আর টু মাইনাস টু আর ওয়ান করবো। তাহলে ক্যালকুলেশন করে দেখো, প্রথম রো বরাবর 1 1 0 যেমন ছিল রেখে দিলাম, দ্বিতীয়টাকে ক্যালকুলেশন করে লিখছি পেলাম 0 1 0 এবং তৃতীয়টা 0 4 1 যেমন ছিল তেমন রেখে দিলাম। ডান পক্ষেও একই জিনিস করব, প্রথম রোটা কোনো পরিবর্তন হবে না, 1 মাইনাস 1 এবং 1 যেমন আছে বসে গেল। দ্বিতীয় সারিটা অপারেশন করে আমরা পেলাম -2 3 এবং -2 এবং তৃতীয় সারিটা আবার আনচেঞ্জড, পাশে এ গুণ আকারে থেকে গেল। এরপর দেখো করা হলো পুনরায় আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, অর্থাৎ আর ওয়ান ড্যাশটাকে পরিবর্তন করছি আবার আর ওয়ান বিয়োগ আর টু লিখছি। দুপক্ষেই করব, বাম পক্ষে হয়ে যাওয়ার পর ডান পক্ষ লিখছি 3 মাইনাস 4 এবং 3, আর দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি অপরিবর্তিত থাকলো। এরপর দেখো অন্তিম অপারেশন, শেষ অপারেশন আমরা করছি আর থ্রি ড্যাশ, এটাকে লিখবো আর থ্রি মাইনাস 4 ইন্টু আর 2, মানে তৃতীয় সারিটাকে লিখবো নতুন আকারে আর থ্রি মাইনাস 4 আর 2। তাহলে দেখো প্রথম সারি এবং দ্বিতীয় সারি অপরিবর্তিত থাকলো, তৃতীয় সারিটাও দেখো ক্যালকুলেশন করার পর কত আসবে, 0 0 1, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের আকার চলে এলো বামপক্ষে। এরপর ডান পক্ষটা লিখছি, প্রথম এবং দ্বিতীয় সারি অপরিবর্তিত থাকলো। তৃতীয় সারিটি হবে 4 3, অর্থাৎ মাইনাস মানে +8 12 এবং 9, 8 মাইনাস 12 9, এবং পাশে এ যেমন গুণ আকারে ছিল তেমনই সেভাবে রেখে দিলাম। তাহলে দেখো এই আকারটি কেমন হলো, আই ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ, যেখানে এ ইনভার্সের মান হলো 3, এ ইনভার্স হলো 3 মাইনাস 4 3 প্রথম সারি বরাবর, দ্বিতীয় সারি বরাবর হলো -2 3 -2 এবং তৃতীয় সারি বরাবর হলো 8 মাইনাস 12 9, অর্থাৎ এ ইনভার্সের মান আমরা পেয়ে গেলাম। এরপর আসছি তৃতীয় পদ্ধতিতে, তৃতীয় পদ্ধতির ক্ষেত্রে ম্যাট্রিক্স এটা আমরা অপরিবর্তিত রেখেছি, অর্থাৎ আগে যে দুটো নিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটাই রেখেছি। এক্ষেত্রে ডিটারমিনেন্ট এটা আগেই বার করে নিতে হবে, ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 1, তোমরা রাফে ক্যালকুলেশন করে দেখে নিও। এরপর আমাদের কাজ হলো ম্যাট্রিক্স এ যেমন রয়েছে সারি এবং রো বরাবর সেটিকে পুনরায় রাফে লিখে নেওয়া, তারপর প্রথম দুটি স্তম্ভ রিপিট করব, অর্থাৎ 3 2 0 এবং 0 3 4 যেমন বোর্ডে লেখা হলো ঠিক একইভাবে লিখে নেবে তোমরা। তারপর দেখো প্রথম সারি, এই যে রাফে যেটা লিখেছি সেই প্রথম সারি এবং দ্বিতীয় সারিটা পুনরায় লিখবে। তাহলে দেখো 3 0 -1 3 0, তারপর 2 3 0 এবং 0 2 3, এটাই শর্টকাট, এই পদ্ধতিটা তোমায় এইভাবেই অবলম্বন করতে হবে। এরপর তোমাদের কাজ হলো প্রথম সারিটা বাদ দিয়ে দেওয়া এবং প্রথম স্তম্ভটা বাদ দিয়ে দেওয়া, এই দুটো ক্যান্সেল করে দেবো, এই দুটোকে আমরা দেখবো না, বাকিটুকু নিয়ে আমাদের ক্যালকুলেশন। অ্যাড জয়েন্ট এটা যেভাবে বের করতাম তারই একটা সহজ পদ্ধতি। তো এরপর দেখো গুণটা কোথা থেকে শুরু করছি, 3 থেকে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে।
তো প্রথমে আমরা দেখো 3 × 1 বাঁ দিক থেকে গুণ শুরু করলাম, -4 × 0 বসিয়ে দিলাম, এরপর 4 × -1 মানে পরপর যাব, এটা হয়ে যাওয়ার পর 4 × -1 -0 × 1 যেভাবে আমরা অ্যাডজয়েন্টের মাইনরগুলো বের করতাম, তারপর 0 0 -3 মানে হলো +3, প্রথম স্তম্ভটা কমপ্লিট হয়ে গেল। এরপর দ্বিতীয় স্তম্ভ যাব, আর অবশ্যই অ্যাডজয়েন্ট এটার ট্রান্সপোজ নিতে হবে আমাদেরকে। তোমাদের সুবিধার্থে অ্যারো দিয়ে সবকটা দেখিয়ে দিচ্ছি। প্রথম স্তম্ভটা আমরা পূর্ণ করে ফেলেছি, একইভাবে আমরা দ্বিতীয় স্তম্ভ পূর্ণ করব। তো সেক্ষেত্রে শুরুটা করাতে হবে 0 × 0 -2 × 1 মানে 2 হলো, তারপর 3 × 1 -0 অর্থাৎ 3 বসলো, তারপর -1 × 2 মানে -2, 3 × 0 হচ্ছে 0। তাহলে আমরা অ্যারোগুলো কমপ্লিট করে নেওয়ার পর বসাবো কত, -2। এরপর আসছি অন্তিম কলামে, শেষ কলামটা 4 × 2 = 8 -0, তারপর 0 -12 এবং 3 × 3 = 9। ছকটি সম্পূর্ণ হওয়ার পর এবার ট্রান্সপোজ করব, সারিগুলোকে আমরা স্তম্ভে পরিবর্তন করব। তাহলে অ্যাডজয়েন্টের মানটা পেলাম, তাহলে আমরা জানি এ ইনভার্সের ফর্মুলা হয় অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। দেখো অ্যাডজয়েন্টের মানটা আমরা বার করে রেখেছি, ডিটারমিনেন্টেরও বার করা হয়ে গেছে, তোমরা প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেবে, তাহলে আমরা কি পেয়ে যাব, এ ইনভার্সের মান পেয়ে যাবো।